এসএসসি পরীক্ষা 2025-এর জরুরি নোটিশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজকে আমরা তোমাদের নোটিশে দুইটা ব্যাপার বলা হয়েছে, একটা হচ্ছে ফর্ম ফিল আপ, একটা হচ্ছে টেস্ট পরীক্ষা। এই ব্যাপারটা এক্সপ্লেন করবো, তার সাথে গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা যেটা তোমাদেরকে আমি দিব, যে টিপসটা সবসময় মাথায় রাখবা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা অনেকেই এই চ্যানেলে নতুন, তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে তোমার এসএসসির সকল তথ্যগুলো পাবা, এসএসসি পরীক্ষা, তারপর তোমাদের রুটিন, ফর্ম ফিল আপ, তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন অলরেডি আপলোড করা আছে সাবজেক্টে, পরীক্ষার আগেও একটা ইম্পর্টেন্ট সাজেশন তোমরা পাবা। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের সাথে যুক্ত থাকো। তো চলো আমরা এখানে তোমাদের নোটিশ নিয়ে কথা বলি। এই নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি কর্নারে। এখানে তারা মূলত যে নোটিশে যে ব্যাপারটি বলেছে সেটা হচ্ছে নির্বাচনী পরীক্ষা সম্পর্কিত নোটিশ 26 তারিখে প্রকাশ করেছে, খুবই ভালো কথা। দেখো, তোমাদেরকে কথাগুলো বলার এই কারণ হচ্ছে যে তোমরা মাঝে মাঝে এখন বর্তমানে তোমাদের পরীক্ষা নিয়ে অনেক গুজব, অনেক কিছু ঘটনা হবে, তোমরা সবসময় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো ভিজিট করে দেন সব তথ্যগুলো জানবা, অথবা আমাদের যারা বিশ্বস্ত ইউটিউব চ্যানেল বা যারা কাজ করছে তাদের সাথে যোগাযোগ রাখবা, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ইনফরমেশনগুলো যায়, কারণ এই তথ্যগুলো অনেক সময় স্কুলগুলো তোমাদেরকে দিবে না। তো এখানে দুটো ব্যাপারে বলা হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে এসএসসি মানে 2025 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছু শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে শেষ ফলাফল আগামী 27 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ যদি আমি বলতে চাই এক কথায় যে 27 নভেম্বর মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে হবে, এই নির্দেশনা দিয়ে দিয়েছে তারা, যে টেস্টের রেজাল্ট 27 নভেম্বর। এখন এর আগে তারা পরীক্ষা কবে শেষ করবে সেটা এখন স্কুলের ব্যাপার, স্কুল চাইলে এই 27 তারিখ যেহেতু, তারা চাইলে 15 তারিখ পরীক্ষা শেষ করতে পারে, 15 নভেম্বর, তারা চাইলে কিন্তু 10 নভেম্বর পরীক্ষা শেষ করতে পারে, তাদের ইচ্ছা যখন তারা শেষ করে, কিন্তু তাদের 27 তারিখে রেজাল্ট প্রকাশ করতে হবে বা 27 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে, এ ব্যাপারটা বলে দিয়েছে। এবং এখানে ফর্ম ফিল আপ নিয়ে বলেছে যে ফর্ম পূরণে 1 তারিখে শুরু হবে, 1 ডিসেম্বর শুরু হবে, এবং কতদিন চলবে বা এই ব্যাপার নিয়ে তারা একটা পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করবে। ফর্ম ফিল আপ ব্যাপারটা কিন্তু অনেক দীর্ঘ, ফর্ম ফিল আপ অনলাইনে করা যায়, তারপর হচ্ছে কত টাকা লাগে, টাকার পরিমাণ অনেক ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলতে ইচ্ছি এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস, যে তোমাদের টাকাটা কত টাকা নিবে সেটা তোমাদেরকে একটু খোঁজখবর নিতে হবে, যে বিগত বছরে কত টাকা নিচ্ছে সেটা অবশ্যই সংগ্রহ করে রেখো, কারণ ফর্ম ফিল আপের সময় এসে শিক্ষার্থীরা বলে ভাইয়া 15 দিনের মধ্যে স্কুলে বলছে ফর্ম ফিল আপ, কিন্তু আমার কাছে তো টাকা নাই, আমার বাবার কাছেও টাকা নেই, মায়ের কাছেও টাকা নেই, আমি এখন কী করবো। তাদেরকে বলতেছি দেখো ফর্ম ফিল আপ ব্যাপারটি তোমাদেরকে কিন্তু আমরা আগেই বলছি, চাইলে বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ার করে ওদেরকে সতর্ক করো, যেন ফর্ম ফিল আপের টাকা পয়সা কাছে রাখে, মিনিমাম 3-5 হাজার টাকা পর্যন্ত লেগে যায় বিভিন্ন স্কুলে, তবে নর্মাল স্কুলে 1200-1500 টাকা মানে বোর্ডের ফি হবে, আর বাকিটা স্কুলের বেতন টেতন এইসব মিলে ঝিলে তারা ফিটি নিয়ে মূল কথা হচ্ছে এই ফর্ম ফিল আপের কার্যক্রমটা সম্পন্ন করবে। এবার আসি তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষা কবে হবে। দেখো বোর্ড পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো কিছুই বলেনি, তবে তোমাদের সাজেশন ভিডিও আপলোড করা আছে, আমাদের সাজেশন যারা দেখো নাই তাদেরকে আমি বলবো আমাদের shobhanistry.com এসে এই এসএসসির অল সাজেশন, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে তোমরা সরাসরি এই যে এসএসসি 2025 ফাইনাল সাজেশন অল সাবজেক্ট, এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের নাম পাবা, এখানে তুমি নামের উপরে ক্লিক করলে তুমি সাজেশনটা চলে যাবে, তোমার কাছে ইউটিউবে ভিডিওটা আসবে যে ভিডিওটা তোমার সাজেশন, ওকে, প্রত্যেক একটা লিঙ্কের উপরে ক্লিক করলে তোমাদেরকে এরকমের সাজেশনটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবা, এবং আমি আপাতত তোমাদেরকে সাজেশনটা দেখাচ্ছি। মূলত এখানে সবগুলো সাবজেক্টই দেওয়া আছে, যেখান থেকে তোমরা তোমাদের সব সাবজেক্টের সাজেশনগুলো দেখে নিও। আশা করি তোমরা টেস্ট পরীক্ষার ক্ষেত্রে এই সাজেশন অনুসরণ করবা, কারণ টেস্ট পরীক্ষার জন্য স্পেসিফিক কোনো সাজেশন নাই, কারণ টেস্ট পরীক্ষা জাস্ট পাস করলেই হবে, বাট ফেল করলে কিন্তু পরীক্ষা দিতে দিবে না, যেহেতু এটা নির্বাচনী পরীক্ষা, নির্বাচন করবে কারা মূল পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে সত্যিকারই যোগ্য তাদেরকে নির্বাচন করে নিবে। সেই জায়গায় টেস্ট পরীক্ষা নিয়ে সিরিয়াস হও, পাস করতে হবে, তবে এখানে এ প্লাস পায় লাভ নেই, মূল পরীক্ষা প্লাস পাইতে হবে। সেক্ষেত্রে তোমরা এই সাজেশনগুলো অনুসরণ করতে পারো, আমি ডিসক্রিপশনে এই সাজেশনের লিঙ্কটা দিয়ে দিব। আজকে আমরা আপাতত এখানে বিদে নিচ্ছি, তোমাদের পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব যারা করো না অফকোর্স করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখবা, এবং তোমাদের স্কুল পরিচয় বা টুকটাক যে নামধাম রয়েছে সেগুলো কমেন্টে জানাবা, তোমরা কোন স্কুল থেকে আছো, কোন বিভাগ থেকে আছো, সব কিছু। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।